हेलो एवरीवन, अस्सलामु अलैकुम, वेलकम बैक टू माय चैनल कुकिंग गैलरी। आज के अपने नहीं आसलम तरमुज दिए दूटी भिन्न स्वर जूस रेसिपी, आशा करी अपन भलो लगे। तो रमजान मासे किन्तु अपनारा एगुलो बनिए खेते पारबेन, आर जदि आपनारा एभावे ट्राई करें अवश्य आमाके कमेंट करे जानाते भूलबेन ना। तो चलो आमरा देखे आसि किभावे ए वाटरमेलन बा तरमुजेर जूसटा तैरि करते हबे। প্রথমে আমি ছোটো সাইজের একটা তরমুজকে কেটে নিয়েছি, তো একটা মগের মধ্যে নিয়ে নিলাম। এখন এর সাথে দিয়ে দিচ্ছি আমি বিট লবণ, তো এরপর দিয়ে দিচ্ছি আমি চিনি। তো চিনি আমি এখানে দিয়ে টেবিল চামচের মতো দিয়েছি, আপনারা কম বেশি করে দিতে পারবেন। এরপর দিয়ে দিচ্ছি আমি এক চামচ লেবুর রস, আর কিছুই দিতে হবে না। এখন এগুলোকে খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। তো আমি একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি, আপনাদের কাছে যে কোনো ব্লেন্ডার থাকলে ওটা দিয়েই করতে পারবেন। আর এটা অবশ্যই আপনারা এই রমজান মাসে ট্রাই করে দেখবেন, অনেক মজা হয় কিন্তু। তো তরমুজটা ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে, এখন আমি এগুলোকে ছেঁকে নিচ্ছি বড় একটা ছাঁকনির মধ্যে। ছাঁকার ফলে এটার মধ্যে যে বিচিগুলো থাকে ওইগুলা চলে যাবে। তো এখন দেখতেই পাচ্ছেন এগুলা ছেঁকে নেওয়া হয়ে গেছে আর উপরে বিচিগুলা থেকে গেছে, এখন এগুলাকে ফেলে দিতে হবে। তো তরমুজের জুসটা কিন্তু এখন একদম রেডি। তো আমি এখন গ্লাসের মধ্যে এগুলাকে সার্ভ করে নিব। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর লাগছে। তো আপনারাও এইভাবে ট্রাই করে দেখবেন, আর যদি ট্রাই করেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তো আমি একটু ডেকোরেশন করে নিলাম দুটার তরমুজের টুকরা দিয়ে। তো এখন আমি তরমুজ দিয়ে আরেকটা জুস বানাবো, তো এজন্য আমি একটা তরমুজের অর্ধেকটা নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম এরপর দেড় টেবিল চামচের মতো চিনি। তো এখন দিয়ে দিচ্ছি এর সাথে আঙ্গুর। তো এখানে এক কাপের মতো আঙ্গুর দেওয়া হয়েছে। তো এখন এগুলাকে ব্লেন্ড করে নেওয়া হচ্ছে। তো যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনে অবশ্যই একটা ক্লিক করে দিবেন, তাতে করে আমি নতুন ভিডিও আপলোড দিলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো দিয়ে দিলাম একটু বিট লবণ। বিট লবণ দিলে টেস্ট কিন্তু ভালো আসে সেজন্য। তো সেমভাবে এগুলাকেও এখন ছেঁকে নিতে হবে, তাহলে আঙ্গুরের চামড়াগুলা আর তরমুজের বিচিগুলা উপরে থেকে যাবে, এই যে দেখতেই পাচ্ছেন। তো এগুলাকে এখন ফেলে দেওয়া হবে, আর এই জুসটাও আমি একটা গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো আশা করি আজকের জুসের রেসিপিগুলো আপনাদের কাছে ভালোই লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো একটা রেসিপি নিয়ে চলে আসবো, সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। তো আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।